হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি মম পূজা। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেকটাই ভালো আছো, কারণ পুজো এসে পড়েছে, পুজোতে কেনাকাটা, তো সবাই ভালো থাকারই দরকার। তাহলে তোমাদের দেখতে পেরেছো গুল্লু সোনা কি করছে। হ্যাঁ, গুল্লু সোনা এখন টিভি দেখছে, এতবার ডাকছি ওকে, একবারও আমার দিকে তাকাচ্ছে না। লাস্টে একবার তাকিয়েছে, কিন্তু না, ওই টিভিই দেখবে, টিভিতে একটু গান চলিয়ে দিলে আর কথা নেই, তো সেটা নিয়ে ওই চলে যায়। সকালে আমরা বাটার দিয়ে বন। আজকে কি কি রান্না করছো তুমি? মাছ, ডাল হচ্ছে, মাছ হচ্ছে, আর আর মাছটা ভাজবো, আর কি হবে, আর কি হবে, আর কিছু না। দেখে না মাছটা কতটুকু আছে। দিকে গুল্লু খেলা করছে। গুল্লু, পাপা, ও পাপা, পাপা খেলা করছে। তারপর রান্না, ঘরে কাটাকুটি লেগে গেছে, পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আজকে মিক্সড ডাল বানাবো। মানে অনেকদিন ধরে খাচ্ছিলাম না মিক্সড ডালটা। তোমার দাদা ভাই মানে একসাথে ডালটা বোধ মানে ভীষণ ভালোবাসে, তো আজকে সানডেতেই বেশি করা হয় মানে মিক্সড ডালটা। সেখানে আছে মুসুরি, আছে মুগ, আছে রহর, আছে বুট, আছে আর কালাই আছে। ভালোই লাগে, দেখতে পেরেছো, ডালটা অনেকটাই ভালো লাগে খেতে। পেঁয়াজ আজকে ভেবেছি অন্যদিন এভাবে পেঁয়াজ দিয়ে বানাই, তো আজকে ভেবেছি একটু রসুনও দিয়ে দিই মানে ডালটার মধ্যে। তারপর ঝটপট করে রান্না করে নিলাম মাছ, তো মাছগুলো আমি ধুয়ে নিলাম ভালো করে। তো কয়েকটা মাছ আমি ফ্রিজে তুলে রাখলাম, কারণ এতগুলো মাছ আমাদের মানে লাগবে না, আমাদের 5 পিস মাছ হলে দুজনের হয়ে যাবে। তো আমাদের এখানে মানে একটা মাছ পুরোটুকুই কিনতে হবে, যতটুকু হোক, আধা কেজি হোক বা 1 কেজি। দিদি ভাই রাগ করেছে, জন্য একটু মুড ঠিক করতে নিয়ে যাব। আমরা এখন পাপাকে নিয়ে একটু মার্কেটে যাব। পাপা অনেক খুশি হয়েছে, তো আমাদের সাথে আরেকজন যাবে, সাইডে দাঁড়িয়ে আছে। তো এখনই যাচ্ছি আমরা একটু মার্কেটে। ওই ঠাকুরের জিনিস এনেছিলাম, তো একটু মানে ফুটা পড়েছে, মানে কি ছিল জানি, কি ছিল, ঘটি ছিল, ও ঠাকুরের ঘটি ছিল, তো সেটা ফুটা পড়েছে, এখন মার্কেটে গিয়ে এটা চেঞ্জ করে আসবো। আজকে হলো রোববার, রোববারে তোমাদের দাদাভাই বাড়িতে থাকে, তার জন্য আজকে চলে গেলাম মার্কেটে। মার্কেটে তো তোমাদেরকে দেখাতে পেলাম না, কারণ এতই মানুষ ছিল, মানে লোকজন এতই ভিড় হয়ে গেছে, এখন থেকে কেনাকাটা আগে থেকে শুরু হয়ে গেছে, আমি মনে হয় লাস্টে গিয়েছি। তারপর এই শাড়িটা দেখতে পেরেছো, এই শাড়িটা নিয়েছে, তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি। শাড়িটার নাম হচ্ছে অর্গানজা, তো দাদাভাই মানে দোকানদার বলেছে এবার নতুন এসেছে, তার জন্য নিয়েছে। দেখতেই পেলে, দোকানে গিয়েছিলাম শাড়ি কিনতে, তোমাদেরকে দেখাইনি, তার কারণ হচ্ছে আমি সঙ্গে সঙ্গে আসার টাইমে টেলারকে দিয়ে আসছি কোন শাড়িটা নিয়েছি বলে। তো যেদিন আমি আনবো সেদিন তোমাদেরকে দেখাতে পারবো যে আমি কোন শাড়িটা নিয়েছি, মানে 2টা শাড়ি নিয়েছি এখান থেকে, আর একটা সেলোয়ার নিয়েছি, তো তোমাদেরকে দেখাবো সেটা আমি কী নিয়েছি। এখন তো দাদাভাই বলছে চা খাবে। আমার জন্য এনেছে লেস। রিল লাগাও না, মুডে আছে ওখানে, খাওয়ার কি লাগে লাস্ট টাইম আছে। তো এখন চা খেয়ে নিয়েছি, চা তো খাইনি, ওই চিপস খেলাম। তারপর এখন ভাতটা বসিয়ে দিয়েছি, তো কী কী বানিয়েছিলাম তোমাদের বলি দেখাইনি, মানে দূরে থেকে দেখাচ্ছিলাম, তখন বানিয়েছি শুধু মাছের
মানে সর্ষে দিয়ে মানে একটু মাখা মাখা করেছি আর আর ডাল ডাল আর কিছু ভেজেছিলাম, তো এখন নেই, এখন শুধু ডাল আছে, ডাল মানে মিক্সড ডাল, মিক্সড ডালটা, তো এখন শুধু ডাল আছে আর আছে মাছ, তো সেটাই খাবো।